আপনার নাম? আমার নাম মনিন্দ্র দাস। আচ্ছা, আমি এই যে একজন ভবাঘুরিয়ে এই হেরিয়া বাজারের আশেপাশে চার পাঁচ দিন দেখা যাচ্ছে এবং অনেকে লক্ষ্য করার পরে স্থানীয় মানুষরা পুলিশকে খবর দেয় এবং পুলিশ আজকে ভোর রাত্রে গিয়ে উদ্ধার করে, উদ্ধারকে করে ওনাকে হসপিটালে পাঠায়। পুলিশের এই উদ্যোক্তাটাকে আমরা জনগণের পক্ষ থেকে এবং সাধারণ মানুষ পক্ষ থেকে খুবই সাধুবাদ জানাই। গ্লোবাল নার্সিং হোমের কাছে ভোরবেলা টহলদারি পাঠানো হতো। এখন কোথায় পাঠাবেন? অসুস্থ পরিকল্পনা আছে, ওকে ট্রিটমেন্ট করিয়ে কলকাতা মানসিক হাসপাতাল আছে ওখানে ভর্তি করবে। এখন কি ডাক্তার আরো দেখিয়েছেন? ডাক্তার দেখানো হবে। দাদা আপনার নাম? বুবাই রাহুল। আপনারা কি খবর দিয়েছিলেন? হ্যাঁ, আমরা এই খবর দিয়েছিলাম পুলিশকে। দু চার দিন ধরে হেরিয়া বাজারে অসুস্থ হয়ে রিক্সা দিয়ে ঘোরাঘুরি করছিল, তাই আমরা খবর দিয়েছি। প্রশাসন গিয়ে ওকে ধরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। এই পাগলা ভব ঘুরে এই অসুস্থ রোগীর পাশে তো সাধারণ মানুষ কেউ দাঁড়ায় না, পুলিশ এগিয়ে এসছে। মহারাজির যে ব্যবস্থাটা নিয়েছে, ভালো উদ্যোগে নিয়েছে, হাসপাতাল নিয়ে গেছে, ওইখান থেকে ও কলকাতাও নিয়ে যাবে যাতে ভালো চিকিৎসা করা যায়। তার জন্য পুলিশকে কি ধন্যবাদ জানাবেন? পুলিশকে তো ধন্যবাদ জনসাধারণ থেকে সবাই ধন্যবাদ জানালাম। এলাকার সাধারণ মানুষ কি একটু সচেতন হবে বা একটু মানবিক হবে এইসব কাজে এগিয়ে আসার জন্য? এলাকার মানুষ পাশাপাশি এইসব কাজে তো জড়িয়ে থাকে না, প্রশাসনকেই করতে হয়, তাই আমরা প্রশাসনকেই খবর দিয়েছি। হ্যাঁ, এলাকার মানুষকে কি একটু মানবিক হবে এইসব দেখে অনুপ্রাণিত হবে পুলিশের এই কাজ হবে? ঠিক আছে।